বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো গাণিতিক অনুসন্ধান করে আমরা কি কি পাই, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর হলো গাণিতিক অনুসন্ধান করে আমরা প্রশ্নের উত্তর পাই, 1 নম্বর উত্তর পাই বা পাওয়া যায়। 2 নম্বর হলো সমস্যার সমাধান পাওয়া যায়, মানে কোনো একটা সমস্যা আছে, এটা সমস্যার সমাধান পাওয়া যায়। 3 নম্বর হলো ভুল করার মাধ্যমে সঠিক পদ্ধতি খুঁজে পাওয়া যায়, ভুল করার মাধ্যমে ভুল বুদ্ধিমত্তা উন্নতি করা যায়। এরকম অসংখ্য প্রশ্ন আমরা গাণিতিক অনুসন্ধান করে আমরা কি কি পাই, এরকম আমরা 20 থেকে 30টা লিখতে পারবো বাক্য, 30টা বাক্য লিখতে পারবো, 20 থেকে 30টা, আরো বেশি লেখা যাবে। আমরা এখানে কয়েকটি ধারণা দিলাম। এখন আমরা চলে যাব আরেকটা পার্টি, সেটা হলো এখানে আমরা চলে যাই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন, মানে প্যাটার্ন কি, বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন। প্যাটার্ন আমাদের এটি ছিল আগে, এখনো আছে, কিন্তু এখানে প্যাটার্ন আর নতুন বইয়ের প্যাটার্ন আর পুরাতন বইয়ের প্যাটার্নের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে নতুন বইয়ে প্যাটার্নটার অংশটা কম দেওয়া আছে আর পুরাতন বইয়ে অনেক বেশি ছিল। তারপরে যাক, আমরা প্যাটার্নের ধারণাটা নিই। প্যাটার্ন, প্যাটার্ন একটা অনুক্রমের মতো, মানে সিকোয়েন্সের মতো। কিরকম এই প্যাটার্ন, যেমন আমরা যদি একটা প্যাটার্ন দেখি 1 2 3 4 এরকম লিখলাম, আরেকটা প্যাটার্ন লিখলাম আমরা 1 2 4 8 16 32 এরকম লেখো। এখন আমাদের এই বলা হয়েছে বৈশিষ্ট্য পুনরাবৃত্তি থেকে, যে প্যাটার্ন এটা একটা বৈশিষ্ট্য আছে, এটা একটা বৈশিষ্ট্য আছে। প্রিয় শিক্ষিকা দেখো, এই যে আমাদের এই যে বৈশিষ্ট্য, এটা আমাদের, এটা হচ্ছে আমাদের পরের পদ আগের পদের সাথে একযোগ, এটা সূত্র হলো পরের পদ, পরের পদ ইকুয়াল আগের পদ যোগ 1, আর এটা হলো পরের পদ, পরের পদ ইকুয়াল আগের পদ ইনটু 2। কিরকম আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেই, পরের পদ, এই যে এই পদরা আগের পদের সাথে একযোগ, যদি আমরা এটা এটার সাথে একযোগ করি তাহলে 2 পাই। এই যে পদটা যদি আমরা তৈরি করি তাহলে আগের পদের সাথে একযোগ, এটা যদি 2-এর যোগে একযোগ করি তাহলে আমরা 3 পাই। 3-এর সাথে যদি আমরা একযোগ করি তাহলে 4 পাই, 4-এর সাথে একযোগ করলে আমরা 5 পাই, 5-এর সাথে একযোগ করলে 6 পাওয়া যায়। এটা হলো এই প্যাটার্নের এইটার জন্য বৈশিষ্ট্য। এবার 2 নম্বর প্যাটার্নের জন্য পরের পদ আগের পদের দ্বিগুণ, যদি আমরা 1-এর সাথে 2 গুণ করি তাহলে 2 পাই, 2-এর সাথে 2 গুণ করে 4 পাই, 4-এর সাথে 2 গুণ করে 8 পাই, 8-এর সাথে 2 গুণ করলে 16 পাই, 16-এর সাথে 2 গুণ করলে আমরা 32 পাই। এইরকম আমরা পেতেই থাকবো। এটা এই পুনরাবৃত্তি থেকে এটা প্যাটার্নের এই 2টা উদাহরণ দিয়ে 2টা বৈশিষ্ট্য আমরা বললাম এবং আমরা সূত্র জানতে পারলাম।